নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এটি বৃষ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাসের রাশিফলের ভিডিও আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগস্ট মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন ভিডিওর থাম্বেল দেখে আপনারা মোটামুটি আইডিয়া করেই ফেলেছেন যে আগস্ট মাস আপনাদের কেমন যাবে কিন্তু কিছু কিছু জায়গা তো প্রবলেম থাকবে সমস্তটাতেও ঠিক হবে না সমস্তটাতেও শুভ যাবে না কোন জায়গাগুলো প্রবলেম থাকছে কোন জায়গাতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই হান্ড্রেডে হান্ড্রেড মিল বেই এ ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তবে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমে আসি শারীরিক দিক দেখুন শরীর স্বাস্থ্যটা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ দেখুন এই মাসে শারীরিক দিক থেকে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদি না আপনি বড় ধরনের কোনো রোগা রোগে আক্রান্ত হন দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রেওটা আলাদা কিন্তু আপনি সুস্থ সবল রয়েছেন বড়ো ধরনের রোগে পড়ে গেলেন সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে না শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে তবে সর্দি কাশি জ্বর জ্বালা টুকিটাকি হতে পারে বড়ো ধরনের সমস্যায় পড়বেন না যেখান থেকে মেডি প্রচুর মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেল এই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে তবে জীবন সাথীর শরীর নিয়ে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এই মাসে এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু এগিয়ে নিতে পারবেন অর্থাৎ যে কাজগুলো এতদিন ধরে হাত লাগাননি এই মাসে আপনারা হাত লাগিয়ে দিন তো দেখুন আপনাদের একেবারে পার হয়ে যাবেন অর্থাৎ এই মাসে আপনাদের একটা আলাদা এনার্জি একটা আলাদা চার্মিং ভাব কিন্তু থাকবে এবং আপনারা এই মাসে আর্থিক জায়গাটা যথেষ্ট মাত্রায় সুদৃঢ় করতে পারবেন অর্থাৎ যারা লোনে জর্জরিত রয়েছেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করতে চলেছেন আপনারা শুধু তাই নয় পুরনো বকেয়া টাকা আপনার হাতে কিন্তু আসতে চলেছে এছাড়াও এই মাসে মহাপ্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকের রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি দেখার প্রয়োজন রয়েছে আপনার বর্তমান দশা অন্তর্দশা কেমন চলছে বা আপনার সাপোর্টে রয়েছে কিনা তবে তবেই কিন্তু মহাপ্রাপ্তি ঘটবে এত সোজা যদি মহাপ্রাপ্তি হতো তাহলে প্রত্যেকেই কিন্তু আজকে কোটিপতি হয়ে যেত তা কি হয় তা হয় না এই মাসে কিন্তু আপনারা ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন পরিবারের হেল্প কিন্তু পেতে চলেছেন এছাড়াও দাম্পত্য জীবনের সুখ কিন্তু পেতে চলেছেন আপনারা এছাড়াও এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমচুর সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ বলা যেতে পারে অর্থাৎ আপনার জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন এছাড়াও এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে প্রমোশন বা পদোন্নতি ঘটতে চলেছে এই মাসে বসের সাথে আপনার সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে তবে চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও এই মাসে আপনাদের পাড়া থেকেও গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রশমিত হতে চলেছে পাশাপাশি এই মাসে আপনারা যারা কোর্ট মামলা মোকদ্দমার মধ্যে জর্জরিত লিগাল কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু রিলিফ আসতে চলে এই মাসে এডুকেশন সেক্টর যেতে চলেছে মধ্যম প্রকৃতির তবে খুব যে খারাপ যাবে তা নয় আবার খুবই ভালো যাবে তাও নয় এই মাসে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আরও অ্যালার্ট থাকতে হবে পাশাপাশি এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু একটু হলো অ্যালার্ট থাকুন অর্থাৎ চোখ বন্ধ করেই বিশ্বাস করবেন না পার্টনারকে এই মাসে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু হলো বুঝে সুঝে টাকা পয়সা লেনদেন করতে হবে এবং এই মাসে ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিলেন সেই টাকা কিন্তু চিট হয়ে গেল এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না যেখান থেকে কিন্তু ব্ল্যাকমেলিং হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা শ্বশুর বাড়ি থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন এছাড়াও এই মাসে নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণ আপনারা কিন্তু করতে চলেছেন পাশাপাশি এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে অর্থাৎ কাছিপিঠে ট্যুরের জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা সফলতার মুখ কিন্তু দেখতে চলেছেন যে কোনো কাজে এছাড়াও এই মাসে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে ঋণ অনেকটা কমতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজে এগিয়ে যেতে চলেছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ